হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সূচকের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলি বিগত বিভিন্ন পরীক্ষাতে এসেছিল এবং সামনের বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হলো, 5√(-3/5), পুরোটার পাওয়ার আছে -5/3 আর তার পুরোটার পাওয়ার আছে (2^5). ঠিক আছে, সিম্পল অঙ্ক, এর সরল মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এটি সিজিএল 2010-এ এসেছিল। তো এখানে 5 নেই, 5√ আছে। তো যখনই 5√ থাকবে, এটাকে যখন পাওয়ারে নিয়ে যাব, তখন কি হয়, 1/80 এই সংখ্যাটি চলে আসে। তো এখান থেকে সিম্পল শুধুমাত্র এখান থেকে আমরা কি পাবো, তো এক্স এর পাওয়ার আছে -3/5, এর পাওয়ার হয়ে যাবে কি, এর পাওয়ার হয়ে যাবে 5, উপরে চলে যাবে 1/5। ঠিক আছে, এর পুরোটার পাওয়ার দেওয়া আছে কত, এর পুরোটার পাওয়ার দেওয়া আছে -5/3 আর তারও পুরোটার পাওয়ার দেওয়া আছে (2^5). এবার আমরা জানি যদি কোনো পাওয়ারের পাওয়ার থাকে তো সেগুলি গুণ হয়। ঠিক আছে, তো এক সিম্পলি কি হয়, এক্স এর পাওয়ার আছে, তার পাওয়ার আছে, তার পাওয়ার আছে, তার পাওয়ার আছে, তো সবগুলি গুণ হতে হতে যাবে। তো আমরা এইভাবে লিখতে পারি, x^-3/5 (1/5)-5/3 (5). ঠিক আছে, তো বন্ধুরা, নিচে 2টি 5, উপরে 2টি 5 কেটে যাবে, উপরে 3 নিচে 3 কেটে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো থাকবে কি, সমান x^+1, অর্থাৎ সিম্পল শুধু 1, অর্থাৎ এক্স, এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু এক্স হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, x^(a+b)-b)(x^(b+c)-b-c)-x^(c+a)-c-a) সমান কত, এটি RRB 2006-এ এসেছিল। ঠিক আছে, তো সিম্পল বেস আমাদের সব সমান আছে আর মধ্যেখানে ইন্টু আছে। ঠিক আছে, তো সিম্পলি করব কি, x^ যেহেতু এটি a+b(a-b), অর্থাৎ a²-b² ফর্মুলা, তো সিম্পলি এর পাওয়ার লিখতে পারি a²-b² ইন্টু, এখানে এক্স, এটিও সেম ফর্মুলা, তো এখান থেকে আসছে b²-c² ইন্টু x^, এটিও সেম, তো এখান থেকে পাবো c²-a²। তো বন্ধুরা, বেস সবগুলি সমান আছে আর মধ্যেখানে ইন্টু আছে, হয় কি না, বেসের পাওয়ার সবগুলি যোগ হয়ে যায়। তো আমি যদি সবগুলি যোগ করি, তো হবে a²-b² + b²+c²-c² + c²+a²-a² হবে কি না, +a²-a²+b²-c²+c² কেটে যাবে। তো থাকছে কি না, এক্স এর পাওয়ার থাকছে, কিছুই থাকছে না, অর্থাৎ শূন্য। তো এক্স এর পাওয়ার যখন শূন্য হয় বা কোনো কিছুর পাওয়ার যখন শূন্য হয়, তখন তার মান হয় 1। তো এটির মান হবে 1, অ্যান্সার হবে আমাদের অপশন এ বি। যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে, 3^5³ ইন্টু 3^5−6 (3/5)-2x-1 হলে এক্স সমান কত, এক্স এর মান কত সেটি আমাকে বের করতে হবে। এটিও সিজিএল 2010-এ এসেছিল। তো এখানে এই দুটি থেকে আমরা কি পাচ্ছি না, বেস দুটি সমান আছে আর মধ্যেখানে ইন্টু আছে, তো পাওয়ার কি হবে না, যোগ হয়ে যাবে। তো বেস 3/5 এর পাওয়ার যদি আমি যোগ করে দিই, অর্থাৎ 3+-6 যদি করি, এই দুটি যোগ করলে কি হবে না, -3 থাকবে। ঠিক, (3/5)-2x-1। তো যেহেতু দুই দিকে বেস সমান আছে, তো আমরা বলতে পারি পাওয়ার দুটি সমান, অর্থাৎ (2x-1)-(-3). তো 2x সমান কত হবে, -1 এদিকে গেলে (-3+1) হয়ে যাবে, অর্থাৎ হবে এটি -2। তো x সমান কত হবে, -2/2, অর্থাৎ -1, এটি হবে আমাদের অ্যান্সার -1। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্ন হলো, 3^(x+y)=81 আর 81^(x-y)=3 হলে এক্স সমান কত, এটি RRB 2011-তে এসেছিল। আর সিম্পলি আমরা দুটো সমীকরণ পাবো, এখান থেকে আর এখান থেকে, সেখান থেকে আমরা এক্স এর মান সহজে পেয়ে যাব। কিভাবে, এখানটায় আছে 3^(x+y)=81, তো 81কে 3-এর পাওয়ারে আনতে হবে, তো 81 সমান 3-এর কত, না 3^4=81।
ঠিক আছে। তো এখান থেকে যেহেতু বেস আমাদের সমান দুই দিকে, তো আমরা বলতে পারি এই পাওয়ারটি এই পাওয়ারটি সমান, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর, এটি হচ্ছে এক নম্বর। এবার যদি এখানটা দেখি, তো যেহেতু তিন আছে এদিকে, তো এখানে আমরা তিনের পাওয়ার আনবো, তো একাশি হচ্ছে তিনের পাওয়ার ফোর, তার সঙ্গে গুণ হয়ে যাবে পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, তিনের পাওয়ার কিছু নেই অর্থাৎ আমরা এক ধরতে পারি। এবার যেহেতু বেস আমাদের সমান, তো আমরা এটা সমান এক বলতে পারি। তো এটা যদি আমি গুণ করে নিই, তো ফোর এক্স হবে, ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে দু নম্বর সমীকরণ। ঠিক আছে, এই দুটি সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করব। যেহেতু এদিকে শুধুমাত্র এক্স আছে, তো চার গুণ করে দেবো এক নম্বর সমীকরণকে, চার গুণ করলে হচ্ছে ফোর এক্স প্লাস ফোর ওয়াই সমান ষোলো। এর নিচে যদি এটা বসাই, তো ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান। তো সাইন চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ ওয়াই কেটেই যাচ্ছে, তো এখানে পাচ্ছি এইট এক্স ইকুয়াল টু সতেরো, অর্থাৎ এক্স এক্স ইকুয়াল টু সতেরো ডিভাইডেড বাই আট। তো এটি হবে আমাদের অ্যান্সার, এক্সের মান সতেরো বাই আট, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন সি। যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে সাত টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস এইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তা পুরোটার পাওয়ার আছে মাইনাস ওয়ান, মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এরও পুরোটার পাওয়ার আছে মাইনাস ওয়ান, সমান কত আমাদেরকে বের করতে হবে। এটি আরআরবি দু হাজার এগারোতে এসেছিল, সিম্পল অঙ্ক। এখান থেকে এটাকে আমরা কি করতে পারি, না থার্ড ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু মাইনাস পাওয়ার ওয়ান আছে অর্থাৎ ইনভার্স আছে, আমরা কি করব এর এখান থেকে আমরা পাবো ওয়ান বাই সেভেন। ঠিক আছে, যদি মাইনাস থাকে তো যেটি বেস থাকে সেটি ওয়ান বাই হয়ে যায় আর মাইনাস উঠে যায়, ঠিক আছে, পাওয়ারটা সেম চলে আসে। তো ওয়ান বাই সেভেন মাইনাস এখান থেকে আমরা পাবো ওয়ান বাই এইট, এর পাওয়ার আছে মাইনাস ওয়ান, মাইনাস এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর, তার পাওয়ার আছে মাইনাস ওয়ান। তো সমান এখান থেকে কী পাবো আমরা, এটা যদি লসাগু করি আমরা, তো আট সাত ছাপ্পান্ন পাবো লসাগু, অর্থাৎ আট মাইনাস সাত অর্থাৎ ওয়ান বাই সেভেন, এর পাওয়ার আসছে মাইনাস ওয়ান, মাইনাস এখানে লসাগু করলে বারো অর্থাৎ চার থেকে তিন বাদ অর্থাৎ ওয়ান বাই বারো, এর পাওয়ার আছে মাইনাস ওয়ান। তো পাওয়ার এরও ইনভার্স আছে, করব কি উল্টে যাবে, অর্থাৎ এখান থেকে পাবো ওয়ান বাই ছাপ্পান্ন আছে, ইনভার্স যেহেতু আছে অর্থাৎ পুরোটা ওয়ান বাই হয়ে যাবে, ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই ছাপ্পান্ন, অর্থাৎ ছাপ্পান্ন উপরে চলে যাবে, জাস্ট এটি উল্টে যাবে, অর্থাৎ ছাপ্পান্ন পাবো উপরে, পাওয়ার এক থাকছে অর্থাৎ ছাপ্পান্নই হবে, মাইনাস এটিও বারো উপরে চলে যাবে এবং পাওয়ার এক হবে অর্থাৎ বারোই হবে। তো ছাপ্পান্ন থেকে বারো বাদ দিলে হয় চুয়াল্লিশ, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, একটুকু বোঝার, ঠিক আছে, একটু এখান থেকে যদি আমি করে দিই, তো ওয়ান বাই ছাপ্পান্ন আছে, ওয়ান বাই ফিফটি সিক্স, এটা ইনভার্স আছে, ইনভার্স যদি থাকে তো হবে কি, ওয়ান বাই ওয়ান বাই ছাপ্পান্ন হয়ে যাবে। এবার ছাপ্পান্ন যদি আমি উপরে নিয়ে যেতে চাই, তাহলে সিম্পলি একের সঙ্গে উপরে ছাপ্পান্ন গুণ হয়ে যাবে, অর্থাৎ সিম্পল ছাপ্পান্ন থাকবে। ঠিক আছে, যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো মাইনাস এইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর সাথে কত গুণ করলে গুণফল টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, এটি ডাব্লিউবিসিএস দু হাজার চোদ্দোতে এসেছিল। ঠিক আছে, তো এখানে গুণফল বলা আছে আর একটি সংখ্যা বলা আছে, ঠিক আছে, তো এর সঙ্গে কত গুণ করলে, তো হয় কি না গুণফলকে গুণক দিয়ে ভাগ করলেই আমরা গুণ্য পেয়ে যাই, ঠিক আছে, কিংবা গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক পাই। তো যেমন সিম্পলি আমি বলি, দুয়ের সঙ্গে কত গুণ করলে দশ হবে, তো এটি যেমন বের করতে হবে, জাস্ট গুণফলের সঙ্গে গুণ্য কি করবো না ভাগ করে দেবো, গুণফলের সঙ্গে গুণ্য ভাগ করলে পাঁচ হবে, সেটি হবে অ্যান্সার। ঠিক একইভাবে এখানে আমরা সেটি অ্যাপ্লাই করব, এখানে গুণফল আছে কত, টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, একে ভাগ করে দেবো কোথায়, গুণ্য দিয়ে, অর্থাৎ মাইনাস এইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এতে ভাগ করে দিলাম আমরা পেয়ে যাব উপর, এটা কি পাবো, এর মান হবে ওয়ান বাই টেন, যেহেতু ইনভার্স আছে, ডিভাইডেড বাই এটার মান হবে মাইনাস ওয়ান বাই এইট, যদি আমরা উপরে নিয়ে যাই তা হবে ওয়ান বাই টেন ইন্টু মাইনাস এইট বাই ওয়ান। ঠিক আছে, তো যদি কাটাকাটি করি তো এটা হবে দুই দিয়ে কাটে চার, এটা দুই দিয়ে কাটলে পাঁচ, অর্থাৎ থাকছে মাইনাস, মাইনাস যে থাকছে মাইনাস প্লাসে মাইনাস, উপরে চার নিচে পাঁচ, তো এটি হবে আমাদের অ্যান্সার মাইনাস ফোর বাই ফাইভ। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে কিউব রুট টু ইন্টু ফোর রুট টু ইন্টু টুয়েলভ রুট বত্রিশ, এর মান কত, ডাব্লিউসিএস এটি দু হাজার চোদ্দোতে এসেছিল, ঠিক আছে, এটি ইন্টু নেই কিউব রুট হয়ে আছে। ঠিক আছে, তো যদি আমি এখান থেকে পাওয়ার নিয়ে যাই তো কি হয়ে যাবে, না টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হয়ে যাবে ইন্টু
এটাই পাবো 2 টু দি পাওয়ার 1 বাই 4 ইনটু এখানে পাবো 32 টু দি পাওয়ার 1 বাই 12 সমান এখানে রেখে দেবো 1 বাই 3 ইনটু 2 টু দি পাওয়ার 1 বাই 4 ইনটু এটাকে যদি আমরা দেখি তো এটা হয় 32কে যদি 2 এর পাওয়ারে আনতে চাই তো 2 টু দি পাওয়ার 5 আসে ঠিক আছে তো 5টা কি হবে না এর সঙ্গে গুণ হয়ে পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে অর্থাৎ গুণ হয়ে গেলে 5 বাই 12 পাবো ঠিক আছে এবার দেখো সবগুলি বেস আমাদের সমান আছে আর মধ্যখানে ইনটু আছে তো কি হবে না বেসের উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যদি পাওয়ারগুলো যোগ করি তো 1 বাই 3 প্লাস 1 বাই 4 প্লাস 5 বাই 12 সমান 2 টু দি পাওয়ার এগুলি লসাও করলে আসছে 12 তিনের সঙ্গে কাটলে 4 প্লাস 4 সঙ্গে 3 প্লাস 12 অর্থাৎ 5 সমান 2 টু দি পাওয়ার উপরে যোগ করলে আসছে 7 5 12 12 বাই 12 অর্থাৎ কেটে দিলে 1 তো 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 এটি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই 4 টু দি পাওয়ার মাইনাস 2 এখানে সবগুলোই পাওয়ার মাইনাস আছে আবার ভগ্নাংশ দেওয়া আছে আমরা সবসময় জানি অনন্যক হয়ে যায় এবং পাওয়ার সেম থেকে যায় মাইনাস উঠে যায় তো এখানে কি পাবো আগেরটাই যেরকম দেখলাম 1 বাই 2 আছে তা পাওয়ার যেহেতু মাইনাস আছে তো এটি উল্টে যাবে উল্টে গেলে উপরে শুধু 2 আসবে নিচে 1 থাকবে তো 1 এর কোনো তো দাম নেই আর পাওয়ারটা হয়ে যাবে যেটি আছে সেটি 2 মাইনাস উঠে যাবে প্লাস এটিও যদি উল্টে যায় তো 3 পাবো আর পাওয়ার পাবো 2 প্লাস এটি উল্টে গেলে 4 পাওয়ার পাবো 2 তো এখান থেকে 2 এর পাওয়ার 2 অর্থাৎ 4 প্লাস 3 এর স্কোয়ার অর্থাৎ 9 প্লাস 4 এর স্কোয়ার অর্থাৎ 16 9 13 13 16 29 এটি হবে আমাদের অ্যান্সার 29 তো আমাদের অ্যান্সার হবে অপশন বি বন্ধুরা এই ছিল সূচকের কিছু অঙ্ক আরও অনেক অঙ্ক আছে যেগুলি নিয়ে আমি পরে পাটি আলোচনা করব আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ।